ডিভাইড করব ফুল রাইট সাইডে যা দেয়া থাকবে ফুল ইকুয়েশন কে ওইটা দিয়ে ডিভাইড করলে আমার বের হইতেছে কি এক্স এর মান কত, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুটা কত বের হবে 2, টু আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত বের হবে টু 2। এই 2 আর এই 2 যোগ করলেই তো কি হয়, এই যে এক ঘর দুই ঘর, এদিকে ওকে এক ঘর দুই ঘর, এই ইকুয়েশনটা পাওয়া যায় ঠিক না? জি এটার ক্ষেত্রে কিভাবে ইকুয়েশনটা এই যে অরিজিন দিয়ে গেল কেউ কি বলতে পারবে? ওই স্যার জিরো আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো স্যার, এখানে স্যার কেন্দ্র বরাবর স্যার দুইটাই স্থানাঙ্ক শূন্য শূন্য। এক্স্যাক্টলি, এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে এটা এই যে গ্রাফটা আমরা যদি দেখি এটা মূল বিন্দু দিয়ে কি হবে পাস করবে, এক্স এর মানও জিরো ওয়াই এর মানও জিরো, এই মূল বিন্দু দিয়ে যাবে। তো দুইটা গ্রাফ আমরা যখন আঁকলাম এই দুইটার মিলিত হওয়ার কোনো ইন্টারসেক্ট করার কোনো পসিবিলিটি আছে? না না স্যার, যেহেতু নাই এই জন্য এখানে বলছে যে এই দুইটা ইকুয়েশন কি নট সলিউশন, কোনো সলিউশন নাই মানে নো সলিউশন মানে কি স্যার, যোগ হবে না এটাই মানে, এটার কোনো সলিউশন নাই আলটিমেটলি, দুইটা ইকুয়েশনে কি নাই সলিউশন নাই, কোনো সলিউশন নাই, যেমন এইটাতে আবার সলিউশন নাই, এই দুইটা ইকুয়েশনের সলিউশন আছে একটা, অনলি ওয়ান সলিউশন, এই যে অনলি ওয়ান সলিউশন, এটাও সেম প্রসেসে সেম ফর্মুলা দিয়ে এটাও করা হলো, যে থ্রি দ্বারা যদি ডিভাইড করি আমি ফুল ইকুয়েশন টোটাল ইকুয়েশনটাকে তাহলে কি হবে, এক্স প্লাস এক্স বাই থ্রি ওয়াই বাই থ্রি ইকুয়াল টু কত, ওয়ান ওয়ান, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত হবে এক্স, এরকম আকার হয় এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান ঠিক না, থ্রি দ্বারা ডিভাইড করলে। জি স্যার, এখন আমি যদি এই যে এখানে এক দুই তিন, এক্স অ্যাক্সিস বরাবর তিন, ওয়াই অ্যাক্সিস কত থ্রি, আমি দেখলাম যে ইন্টারসেক্ট করে কোন পয়েন্টে, 2 1 স্যার, 2,1 এই পয়েন্টে ইন্টারসেক্ট, যেহেতু ইন্টারসেক্ট করে সেহেতু এটার এই দুইটা ইকুয়েশনের একটা মাত্র সলিউশন আছে, এটা অনলি ওয়ান সলিউশন, আর সেটা হলো এই পয়েন্টে। আচ্ছা আমার একটা পিচ্ছি বাগনা আছে, ও একটু ডিস্টার্ব করছে, এক মিনিট। তাহলে আমরা দেখলাম যে দুইটা ইকুয়েশন এই পয়েন্টে কি করে ইন্টারসেকশন ইন্টারসেক্ট করে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করাতে এটার সলিউশন কয়টা, একটা স্যার, অনলি ওয়ান সলিউশন, এক্স্যাক্টলি স্যার। স্যার প্লিজ স্যার, হ্যাঁ ওই ওইখানে যাই আবার, জি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান, এইটা একটু এটাকে কিভাবে আঁকবেন, এটা এটাকে আঁকবো বলতে এদিকে তো মাইনাস ওয়াই নিচের দিকে এসছে, এটা এই সেম স্টাইলে, এই যে এখানে যে ফর্মুলা আছে এভাবে, যেমন সিস্টেম হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস ফর্মুলা অনুযায়ী ওয়াই বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান দিয়ে কি করা হলো, ভাগ করা হলে দেখেন এক্স অ্যাক্সিস বরাবর কত, ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, আর ওয়াই অ্যাক্সিসের যেহেতু মাইনাস আছে এই জন্য নিচের দিকে হবে,
প্লাস থাকলে কি হয়? উপরের দিকে হয়, যেমন এটা প্লাস টু উপরের দিকে, যদি মাইনাস টু হতো তাহলে কি হয়? নিচের দিকে। বুঝতে পারছেন কিনা? জি স্যার। এই যে মাইনাস ওয়ান, এখন এটা এটা যোগ করে, যোগ করে জোর বড় একটা রেখা টানেন, দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে জি স্যার। জি স্যার। এখন আরেকটা এক্সাম্পল দেখি আমরা, যে এই লিনিয়ার সিস্টেমে বলছে যে হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। এই জিনিসগুলো আমরা এখন যেগুলো শিখতেছি এগুলো কি রুলস? আমরা যে ম্যাথ গুলো করবো সামনে, ওই ম্যাথের আপনাকে তো রুলস জানতে হবে, ঠিক না? এই রুলস জানতে গেলে, রুলস গুলো কেন জানবেন, কারণ এই যে আমরা সামনে যে ম্যাথ গুলো করবো, যেমন সামনে ম্যাথ গুলো করতে গেলে এখানে আপনি দেখবেন যে একটা ম্যাথের যখন শেষ হয় তখন এই কথাগুলো আসবে, দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। এরপরে সাপোজ অন্য একটা ম্যাথ দেখাই, আচ্ছা কারো পাশে নয়েজ হচ্ছে, আপনি একটু আনমিউট করে রাখেন। যাক এখন আপনি যেভাবে পারেন করান, আমি দিই নাই, ওটা আপনি করিয়ে দিবেন, এই হলো শেষ। আসতেছিল মনে হয় উনি চায়ের দোকানে বসে আছে, ঠিক না? বলছে এই লিনিয়ার সিস্টেমের কি হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে কি আছে অসংখ্য সলিউশন আছে, এটা এটা কিভাবে সম্ভব? কত তাহলে 2x plus 2y এটা থেকে এটাকে আঁকলেও দেখবেন যে কি আসবে, একটা আরেকটার উপরে হবে, এরকমই হবে, কারণ এখান থেকে 2 কমন নিলে কত থাকে? 3 থাকে, এটার মতো হয়ে যায়। জি স্যার, মানে দুইটা সেম হয়ে যায়। তো এখানে বলছে যে এই দুইটা ইকুয়েশন, একটা তো আমি আঁকলাম, এটা সেকেন্ডটা আঁকলেও কি হবে? ওই লাইনের উপরে হবে, একটা আরেকটার উপরে সমপাতিত হলো, মানে এটাকে বলে কোইনসাইড। যখন একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশনের উপরে কি হয়, আপতিত হয়, সমাপতিত হয় বা কোইনসাইড যখন হবে তখন এটাকে, এটা হবে ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে এটা অসংখ্য সলিউশন হবে এই দুটি ইকুয়েশন। তো এখানে এই টার্ম গুলো পরিচিত করার জন্যই আমরা এই এক্সাম্পল গুলো দেখালাম, যে কিছু ম্যাথে এরকম টার্ম থাকবে, সলিউশন অনলি ওয়ান সলিউশন ইনফাইনাইটলি কি মেনি সলিউশন,
আমরা আরো কিছু টার্মের সাথে একটু পরিচিত হই, সেটা হচ্ছে এই যে যে ইকুয়েশনটা আছে এটাকে কি ইকুয়েশন বলে? হ্যাঁ, এই যে যে ইকুয়েশনটা আছে এটাকে কি ধরনের ইকুয়েশন বলে? অন জেনারেল স্যার, লিনিয়ার ইকুয়েশন একটু আগে শুরুতে লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, এই লিনিয়ার ইকুয়েশন, এই ধরনের লিনিয়ার ইকুয়েশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নন ডিজেনারেট লিনিয়ার ইকুয়েশন। এখন এই লিনিয়ার ইকুয়েশনের মধ্যে a1 a2 an এগুলা যদি কি হয়, জিরো হয়, তখন আমরা এটাকে বলবো ডিজেনারেট লিনিয়ার ইকুয়েশন। জাস্ট a1 a2 an এর জায়গায় কি বসবে যদি জিরো হয়, তখন এটাকে আমরা কি বলবো, এই ইকুয়েশন গুলা ডিজেনারেট। আমরা এই টার্ম গুলার সাথে পরিচিত হচ্ছি, আমরা ম্যাথ করার আগে রুলস গুলো কি করতেছি পরিচিত হচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে আমরা বলছিলাম হোমোজেনিয়াস হবে কখন। হোমোজেনিয়াস হোমোজেনিয়াস হবে জিরো হলে, জিরো হলে, জিরো হলে। ধরেন একটা ইকুয়েশনের ক্ষেত্রে রাইট সাইডে জিরো হইলে আমরা বলতাম হোমোজেনিয়াস, কিন্তু অনেকগুলো ইকুয়েশন দেয়া আছে। সাপোজ অনেকগুলো ইকুয়েশন এখানে দেয়া আছে, ঠিক না? এই এই পুরো ইকুয়েশন, এই পুরাটাই এখন একটা ইকুয়েশন। ইকুয়েশন নাম্বার কত? 1 1 1। এখন এটাকে, এই ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস কখন বলবো? যখন পুরাটার মান জিরো হবে, যখন পুরাটার রাইট সাইডে যে বি বি এর মানগুলো আছে, সাপোজ এটা বি ওয়ানে যায় কি হবে, জিরো। এখানে কি জিরো, এখানে কি জিরো, রাইট সাইডের বি এর সবগুলো মান যদি কি হয়, জিরো হয়, যেমন দেখেন এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? কোনটা স্যার? এটা, এই ইকুয়েশন নন নন হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস। এক্স্যাক্টলি, কারণ রাইট সাইডে কি নাই, জিরো নাই, জিরো নাই। আচ্ছা, এটা কি, এটা তো রাইট সাইডে জিরো আছে, এটা কি? একটা থাকলে হবে না স্যার, একটা থাকলে হবে না, সবগুলো থাকতে হবে। এটা হচ্ছে, এই সিস্টেমটা হচ্ছে নন হোমোজেনিয়াস, কারণ এখানে জিরো নাই, নন জিরো, নন জিরো, জাস্ট একটা দেখি। ইউজার আইডি পাসওয়ার্ড দেন, ওনার কাছে না ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া স্যার ঢুকতে পারতেছেন না স্যার, ওই সেম ইউজার আইডি পাসওয়ার্ড আবার আবার দিয়ে দিয়ে দিব নাকি? হ্যাঁ স্যার, একটু দিয়ে দেন স্যার। আচ্ছা,
ওনাকে মেসেজ দিয়ে দেই, এখানে ক্লিক করলে ঢুকতে পারি, কিছু লাগবে না। ওকে, আমরা দেখি, দেখলাম যে এটা কি, এই ইকুয়েশনটা হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, কারণ কি? দেখি আমি একজনকে ধরি এখান থেকে, পাপ্পি মাহমুদ। পাপ্পি মাহমুদ শুনতে পাচ্ছেন? পাপ্পি মাহমুদ নাই, উনি জয়েন করে হয়তো চা খাইতে চলে গেছে। আমরা আরেকজনকে ধরি, যে আবু সাইদ। আবু সাইদ শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, আমাকে একটু বলবেন যে এটা কোন ধরনের ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন স্যার? একটা ডার্ক আর হ্যাঁ হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে তো? কথা বুঝে যাবে, বাকিটা শুনতেছেন নাকি? জি জি স্যার শুনছি। যারা আসলে অটোমেটিক্যালি বোনাস মার্কস বাড়বে, যারা এক্সপেন্সিভ ক্লাস ক্লাসে অ্যাটেনটিভ, এদের মার্কস বেড়ে যাবে অটোমেটিক্যালি। সাপোজ একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট আশা করলো সে এক্সামে কত পাবে, 70। এক্সাম দিয়ে সে দেখলো যে কত পাইছে, আনবিলিভেবল 80। কারণ ক্লাস পারফরমেন্স ভালো, সে সব ধরনের ব্যবস্থাও করে রাখছে যাতে তার কোনো ধরনের ইন্টারাপ্ট না হয়। ইভেন আপনারা তো সবাই ম্যাচিউরড, ইন্টারনেট ব্যবস্থা হইতে শুরু করে সব ধরনের ব্যবস্থা করে রাখছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস এর বিষয়টা আমরা কি ক্লিয়ার করলাম, যে যখন রাইট সাইডে সবগুলো এলিমেন্ট কি থাকবে, জিরো জিরো থাকবে, তখন হবে আপনার আমি শেষ করে দিতে পারি ক্লাসটা, তাহলে তো স্যার আমার মোবাইলে 1% চার্জ আছে, মানে শেষের পথে আরি, যে জায়গায় আছি স্যার ওখান থেকে চার্জ দেওয়া খুবই শর্ট আপ। ঠিক আছে, আপনি এটা ইউটিউবে এটা লিংক পাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ইউটিউবের লিংকটা দিয়ে দিলে সবচেয়ে বেটার হবে স্যার। আচ্ছা একটু আপনারা একটু হোল্ড করেন। তাহলে আপনারা দেখেন যে আরো দুই তিনটা রুলস আমরা দেখব, যে এখানে দেখেন একটা লিনিয়ার সিস্টেম। শুনতেছেন নাকি আপনারা? হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস এর বিষয়টা ক্লিয়ার যদি হয়, তাহলে আমরা আরেকটা রুলস এ ঢুকবো। আমরা এখন রুলস এ আছি, এই যে এই জিনিসগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু পরীক্ষার জন্য অত্যাধিক সহায়ক,
না আসলে কিছু জিনিস আছে পরীক্ষায় আসে না, ফর্মুলা কোনোদিন এক্সামে আসে? ফর্মুলা না স্যার, কিন্তু ফর্মুলাটা কোথায় কাজে লাগে? ম্যাথ করতে ওই অঙ্ক করতে গেলেই কাজে লাগে স্যার। এখন এই যে আপনি অনেকে হয়তো ভাবতেছে কি রে ভাই এই কোর্সটা এরকম থিওরি এরকম লেখা কিভাবে কি করি, বিষয়টা এরকম না না, আপনি ধৈর্য সহকারে একটু দেখেন। এগুলো হচ্ছে রুলস যে ম্যাথের মধ্যে আপনাকে বলবে, ম্যাথের মধ্যে ইকুয়েশন সলভ করার পরে এটা ইনকনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট এরকম বলতে হবে। আচ্ছা কিভাবে একটা লিনিয়ার ইকুয়েশন কে আমরা কনসিস্টেন্ট কখন বলবো, যখন অ্যাট লিস্ট ওয়ান সলিউশন থাকে, একটা সলিউশন এটার মতো only one at least কি থাকবে, একটা মাত্র সলিউশন অন্তত থাকবে, তখন আমরা এটাকে কি বলবো? কনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট কখন বলবো? যখন only one solution, consistent এ only one solution, কিন্তু যদি এটার কোনো সলিউশন না থাকে তখন আমরা এটাকে কি বলবো? ইনকনসিস্টেন্ট। টার্মগুলো আপনার মনে রাখতে হবে। আমি কিন্তু এই যে এখানে দেখেন আপনারা এই যে বইটা এখানে দিয়ে দিছি আপনাদের এই গ্রুপে অলরেডি বইটা দেয়া আছে, মানে আমরা এখন যে বইটা পড়ছি এটা দেয়া আছে। আপনারা যদি বলেন যে আমাকে আমাদেরকে দাগানো এই যে এরকম দাগানো বইটা দেন তাহলেও আমি দিতে পারি। কোনটা চান? দাগানো বইটাই দেন। আচ্ছা তাহলে আমি এটা একটু পরে সেভ করব, আবার সেভ করে আবার। জি স্যার, আরো সেভ করতে হবে কারণ নইলে আবার শেষ পর্যন্ত। রাইট, প্রতিদিন দিতে হবে বইটা কারণ আজকের লেকচার, সমস্যা নাই আপনার এটা, এগুলো সাইজ খুবই ছোট, সাইজ ছোট বলতে অল্প সাইজের। ওকে, আমাদের টাইম কম, রিমেইনিং মিটিং টাইম 5:38, 5 মিনিট। সাথে তিনটা ক্লাস করাবেন এইটা? হ্যাঁ, এই এই ক্লাস মানে এই বেসিক গুলো তিনটা ক্লাস করাবেন না? জি 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 জি, মানে এই চ্যাপ্টারের মধ্যেই থাকবো, এরকম জিনিস নিয়ে কথা বলতে থাকবো এই টাইপের। জি স্যার, বেসিক গুলো মানে তিনটা ক্লাসে শেষ হবে। রাইট রাইট, এই চ্যাপ্টারের জন্য আর এই চ্যাপ্টারের জন্য তিনটা ক্লাস লাগবে আপনার বেসিক। রাইট রাইট রাইট, ইনকনসিস্টেন্ট তাহলে কখন হবে? যখন নো সলিউশন থাকে। তো টোটাল আমরা ফুল জিনিসটাকে এইভাবে একটু দেখি যে কারো সাউন্ড আসতেছে আর কি, নয়েজ আসতেছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের দুইটা পার্ট এই মাত্র দেখলাম আমরা, একটা হচ্ছে কি ইনকনসিস্টেন্ট, আর একটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট হলে এই মাত্র আমরা দেখলাম যে এটার কি হবে, নো সলিউশন, এটা শেষ, এই জায়গায় আর কোন স্টেপ নাই। কিন্তু কনসিস্টেন্ট হলে একটা না একটা কি থাকবেই, একটাও থাকতে পারে আরো বেশিও থাকতে পারে সলিউশন। এখানে এই কথাটাই বলছে যে কনসিস্টেন্ট হলে ইউনিক সলিউশন মানে অনলি ওয়ান সলিউশন অথবা মোর দ্যান ওয়ান সলিউশন এরকম থাকতে পারে। ওকে, বুঝতে পারছেন নাকি আপনারা? জি স্যার, বুঝছি। তো এই ডায়াগ্রামের উপর বেসিস করে আমাদের নেক্সট স্টেপ গুলো আমরা করব, নেক্সট ক্লাসে যে কাজগুলো আমরা করব। এই ম্যাথ গুলো করতে গেলে এই ম্যাথের লাস্টের দিকে যেমন 0=3, এটা কি পসিবল? জি স্যার, 0=3, ধরেন এই একটা ম্যাথ আমি একটু একটা দেখাচ্ছি, 0=3 এটা কি পসিবল কিনা বা এটা কি সত্য কিনা? পসিবল না, পসিবল না স্যার, এটা অবিশ্বাস্য স্যার, এটা সম্ভবই না। জিরো ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস এখানে কোনো মানে ভুগিজুগি করা যায় না, মানে রিয়েল এক্সাক্ট যে জিনিসটা ওইটাই ম্যাথে হয়, অসত্যের কি নাই
কোনো কাজ নাই ইজ অনলাইন ইট ইকুয়াল টু 3 এটা ইজ নট ট্রু যেহেতু এটা সত্য না এই জন্য দেখেন এই ম্যাথটাতে বলছে যে হ্যান্স দ্য সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন এখানে আপনাকে দেখাচ্ছি যে রুলস গুলা কিভাবে কাজে লাগে ইনকনসিস্টেন্ট হইলে কি হবে কোনো সলিউশন নাই যেহেতু এটা পসিবলই না এটা কি পসিবল এটা ধোকা দিচ্ছে আমাদের না স্যার এটা ক্যালকুলেশন করতে করতে আসছে এরকম যেমন আরেকটা ম্যাথে এরকম অবস্থা জিরো ইকুয়াল টু ওয়ান এটাও কি ইজ নট ট্রু যেমন এখানে বলছে যে হুইচ ইজ নট ট্রু যেহেতু এটাও কি না পসিবল না এই জন্য দ্য সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট হ্যাজ নো সলিউশন আপনাকে ডিসিশন নিতে হবে যে আমার তো এরকম আকার আসছে এখন কি করতে হবে আচ্ছা তাহলে আমি এই দাগানো ফাইলটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো দুই তিনটা রুলস দেখেই ম্যাথে ঢুকব ম্যাথ করতে গেলেও কিছু রুলস থাকবে ওগুলো আমরা আলোচনা করব আপনাদের কাছে রিকোয়েস্ট এটা কত নাম্বার পেজ 7 নাম্বার পেজ আপনারা এই পর্যন্ত খুব ভালো মতো কি করবেন আপনারা এই পর্যন্ত খুব ভালো মতো এটা কয়েকবার পড়বেন প্লাস এই ডাকানো অংশগুলা একটু থিংকিং করার চেষ্টা করবেন এই অংশগুলা দেখবেন যাতে আমরা সামনে আগাতে পারি ওকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক এই বইটা আমি দিয়ে দিচ্ছি দাগানোটা একটা তো দিচ্ছি হ্যাঁ এখনই দিচ্ছি আমি লিখবো যে এই রেফারেন্স বুক রাইটিং মানে এটা দাগানো জি স্যার গ্রুপে দিলে স্যার সবাই পাবে ঠিক আছে থ্যাংক ইউ সবাই কয়টায় জয়েন করবেন স্যার